الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي আমরা গিয়ে
খুঁজি খুঁজি গুনে বাড়াইয়া আমাদের নবীর নূরানী কদম মুবারকে মঞ্জুর করে নাও। নবী পাকের আওলাদ আহলে বাইত খলিজার টুকরা পাক পাঞ্জাতনের খেদমতে কবুল করে নাও। ইরাকের জমিনে বাংলার জমিনে 306 নাউনিয়া সহ আমাদের প্রত্যেকের আপন আপন পীর ও মুর্শিদের কদমে হাদিয়া কবুল করে নাও। এই বাসার বাড়ির জমিনের নিচে আমাদের তাম জিন্দগির গুণা মাফ করে দাও। দারি পাকা মুরব্বিদের গঙ্গুকর সিদ্দিকের বঙ্গ বানায় দাও। যুবকদেরকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো। পরদানি সীমা বন্ধুকে রাবিয়ার মতো বলি বানায় দাও। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আর যা কিছু আলোচনা হবে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলবিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি وأهل بيته أجمعين ربنا تقبل منا وحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ শাহজাহান শিশির সাহেব চেয়ারম্যান কোচ উপজেলা পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আহসান হাবিব জয়েল চেয়ারম্যান নয়ন করিয়ে পরিষদ কোচবিহার। আজকের মাহফিলে খুব সুন্দর তাকরির করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত আশিক রাসূল আল হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান শাহ মিয়াজি সাহেব আরবি প্রভাষক মাদ্রাসা আলিয়া মুজাদ্দিদিয়া দারুল হাজীগঞ্জ আরো আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার বরিষ্ঠ মুখ আশিক রাসূল মাওলানা মুফতি শফিকুল ইসলাম তাহির সাহেব সুপার মেঘনাগাদ রহমানিয়া মঈনিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা। আরো তাকরির করেছেন হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক কাদিয়া তাহেরিয়া তাহিদুল কোরআন মাদ্রাসা কচুয়া। আর তাকরি করেছেন মাওলানা আব্দুর রহিম সাহেব ফটি বাসাবাড়িয়া পশ্চিমপাড়া বাইতুল্লাহ মান্দাল মসজিদ। আর তাকরি করেছেন মাওলানা হাফিজুর রহমান আল কাদির সাহেব ফটি মনোহর পশ্চিমপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ। আর উপস্থিত রয়েছেন হাফেজ মোহাম্মদ সাদ্দাম হোসেন অর্জুন ছাত্র নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা। আমন্ত্রিত অতিথিবৃন্দ সময় পরিচালক সহ সমন্ত গোলাপ মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে করুণা করে
সামনে আল্লাহর ঘর মসজিদ, বিশেষ করে ঈদগাহ ময়দান, রসুলের পাকের শুভ আগমনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন, আমরা বেজান না খুশি? যদি খুশি হয়ে থাকেন সকলে মহাব্বতে আসতে করে আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, মালিকের দরবারে আরো শুক্রিয়া আদায় করছি, যিনি শেষ জামানায় এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল দরখাস্ত করেছে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইলেন, আমরা খুশি না বেদার? সকলে আবারও আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতেরে নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, করমের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, সমস্ত নবীগণের নবী, মারহাবাগণ, সমস্ত নবীগণের ইমাম এবং সমস্ত নবীদের ইমান, যেই নবীর উপরে স্বয়ং দরুদ পড়ে আল্লাহ, আমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়ে কে? আল্লাহ একা নয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক তার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়ে 24 ঘন্টা তার হাবিবুর রহমত বর্ষিত করছেন, জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবীর দরুদ স্বয়ং আল্লাহ পড়ে, এই নবীর উম্মত পড়ে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানায় পাঠাইলেন, আমরা খুশি হলে আবার সকলে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আদরের সাথে স্মরণ করছি আল্লাহর ওলিদেরকে, যাদের উসিলা বাংলাদেশের মানুষ মুসলমান, কি বলেন ঠিক কিনা? এদের সেখানে নবী রাসূল আসে নাই, সাহাবা ইকরাম আসে নাই, এসেছেন আল্লাহর ওলিগণ, তাদের উসিলা বাংলার মানুষ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ওলিদের নেক নজর, বেলায়েতের নজর আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। আমার বাবারা ভাইয়ারা, শীতের রাত্র মোটামুটি গভীর কম হয়নি, আমি আপনাদের খেদমতে ছোট ছোট খানা আধিকারিমার সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি, যতটুকু মদিনা থেকে বন্টন হয়, সব কিছুর মালিক কে? আল্লাহ বললে কোনো সমস্যা আছে? আমরা এখানে যারা বসা আছি, আমাদের গ্রামে, আমাদের সমাজে, মহল্লায়, প্রতিবেশীর মধ্যে এমন লোক আছে হঠাৎ করে স্ট্রোক, প্যারালাইসিস, হাঁটতে পারে না, জবান বন্ধ, আছে না নাই? শীত আল্লাহ পাক আমাদের খারাপ লাগছে না ভালো লাগছে? যে জবান দিয়ে কথা বলে, জবানের মালিক কে? জবানের মালিক আল্লাহ ভাই, আল্লাহর ক্ষমতা আছে বন্ধ করার ক্ষমতা আছে নি? ভাইয়ার আমার এই জন্য বলবো আল্লাহ নবীর কথার সাথে, যে কথা বলে কোরআন হাদিস ইজমাতে আছে, একটু জবান খুলে আওয়াজ দিবেন, সমস্যা নাই তো? না জরিমানা হবে আবার বলতেছিলাম, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করেন আমার মদিনার নবী, সুবহানাল্লাহ বলেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম, হাদিসে কুদসি পবিত্র কোরআন মাজিদ দীর্ঘ 23 বছরে 24,000 বার জিব্রাইল আমিন আমার নবীর কদমে হাজিরা দিয়েছেন, 23 বছর নবুয়তের জিন্দেগিতে 24,000 বার, কত হাজার বার? কিন্তু হাদিসে কুদসি খবর জিব্রাইল জানা না, মিকাইল জানা না, স্বয়ং আল্লাহ বলেছেন তার হাবিব শ্রবণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিসের আগে বলা আছে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলেছেন, রাসূল বলেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ পাক বলেন দাতা, আমি নবী হলাম বন্টনকারী। তাহলে আজকের মাহফিলে শ্রোতা কারা আসবে, খুব কতটুকু আলোচনা শুনবে, তার বন্টন কিন্তু আল্লাহ পাক রাসূলের পাকের হাত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আমার এজন্য বলবো, যতটুকু মদিনা থেকে বন্টন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধৈর্যের সাথে আমাদেরকে বসার তৌফিক দেয়, শ্রবণ করার তৌফিক দেয় এবং তৎপরতে আমলের তৌফিক দেয় সকলে কোন আমিন। বিশেষ করে রাসূল পাকের শুভ আগমন, বই পুস্তক কিতাব খুললে, হাদিস শরীফ খুললে পাওয়া যায় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, ঠিক কিনা? পড়া পাইছেন না? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সন্ধ্যে 7টার সময় আল্লাহর হাবিবের জন্ম। আজকের মাহফিল থেকে সব শুনতে হবে, সব শিখতে হবে এমন কোনো আবেদন নাই, শুধু একটা কথা জেনে যান,
570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল, এটা আমার নবীর জন্ম না, এটা হলো পৃথিবীর জমিনে মানবীয় আকারে শুভ আগমন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে হুজুর, তাইলে আমার নবীর জন্ম কখন? আল্লাহর হাবিবের জবান মোবারকের হাদিস, আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার মদিনার কামলেওয়ালা বলেন, কুনতুন নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'ই ওয়াত তিন, কুনতুন নাবিয়্যা ওয়া আদম বাইনাল রূহি ওয়াল জাসাদ। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর যিনি সর্বপ্রথম খলিফা এবং প্রতিনিধি, যিনি হলেন আবুল বশর, সমস্ত মানুষের বাবা আদম সামিউল্লাহ, এই পৃথিবীর জন্য আল্লাহ পাক ওনাকে সর্বপ্রথম পাঠাইলেন। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ, আমি নবী। ওই সময় আল্লাহর দরবারে নবী ছিলাম, যখন আদম নবীর দেহটাও হয় নাই, রুহুটাও হয় নাই, আদম নবী মাটি এবং পানির মধ্যে নিহিত, তখনও আমি নবী আল্লাহর দরবারে নবী ছিলাম। যেরকম হযরত যায়েদ রাদিয়াল্লাহু রাসূল পাকে প্রশ্ন করে, হুজুর আউয়ালু মা খালাক আল্লাহ, নবীকে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছেন, কি বানিয়েছেন? আল্লাহ রাসূল বলে, যায়েদ আউয়ালু মা খালাক আল্লাহ নূরুন নবী। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ, সর্বপ্রথম তোমার আল্লাহ আমার আল্লাহ যে বস্তুখানা সৃষ্টি করেছেন সেটা হলো তোমার নবী নূর মুবারক। মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, কথা বলুন ঠিক কিনা? এই নবী শুধু খালি উম্মতের জন্য রহমত না, যেখানে আল্লাহ পাকের সৃষ্টি আছে, যেখানে আল্লাহ পাকের রবের পরিচয় আছে, সেই জায়গার মধ্যে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লা মুসলমান 313 জন, মুসলমান 313 জন, 313 জন মত
তারা যখন যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল তার সৈন্যদেরকে লইয়া কাবা ঘরে বিলাপ করে বলে, কাবা ঘরের মালিক, আমরা যাচ্ছি মুহাম্মদের বিপক্ষে যুদ্ধ করতে, তুমি আমাদের সহায় হও। কাবা ঘরের মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই কথা বললে কোনো গুনাহ হবে নাকি? না। জোরে বলতো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা বকিলানি করে না, বাবা খোলা রাখতেন। কাবা ঘরের মালিক আল্লাহ, মুহাম্মদের মালিক কে? আল্লাহ। আল্লাহ অথচ রসুল পাকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, কাবা ঘরের মালিক কিন্তু সাহায্য চায়। তার মানে আল্লাহকে মানে, নবীকে মানে না। মানে খেয়াল করে বন্ধুরা, আমার বলতেছিলাম নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে আসমানে কিতাব দিয়েছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীর নাম মুবারক আহম্মদ। কি নাম? আহম্মদ। জমিনে প্রকাশ হয়েছে মুহাম্মদ। ছোট্ট একখানা কিতাবের নাম বলতেছি, যে কিতাবটা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন, কিতাবটার নাম হলো তৌরাত কিতাব, 70 খণ্ড। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ওই তৌরাত কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম ছিল 3 জায়গার ভিতরে, আমার আপনার নবীর নাম মোবারক ছিল 82 জায়গা। খুশি না দাদা? খুশি। নবীর উম্মত খুশি না দাদা? খুশি। আমার বাবারা ভাইয়ারা, এই নবীকে নিয়ে বর্তমান সমাজে কত রকমের কথা, কত রকমের মন্তব্য। আমি শুধু একটা ওয়াকি আপনাদেরকে জানাতে চাই, ওই মূসা আলাইহিস সালামের সেই তৌরাত কিতাবের মধ্যে ওনার নাম মোবারক ছিল 3 জায়গায়, আমার আপনার রাসূলের পাকের নাম মোবারক ছিল 82 জায়গায়। একদিন মূসা নবী সফরে যাবে কালেমা দাওয়াত দেওয়ার জন্য, ওনার সাহাবী তৌরাত কিতাবের হাফেজ লোকটার নাম হযরতে আবুল হারেসা, ডেকে বলে, বাবা রে তুমি আমার হুজুরা শরীফে থাকো, আমি কলেমা দাওয়াত দেওয়ার জন্য এলাকার মধ্যে গেলাম। আবুল হারেসা হুজুরা শরীফের মধ্যে, মূসা আলাইহিস সালাম কলেমা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। হযরতে আবুল হারেসা অবসর সময়ে তৌরাত কিতাব পড়তে শুরু করলেন। কিতাব যখন পড়তে আরম্ভ করেছে, পৃষ্ঠা উল্টায় প্রতি পৃষ্ঠার উপর দেখতে পাচ্ছে আমাদের নবীর নাম লেখা আছে আহম্মদ। আবুল হারেসা চিনে না জানে না আহম্মদ নামগুলি দেখে মনের মধ্যে হিংসা লাগলো। তৌরাত নাযিল হয়েছে মূসা নবীর উপরে, নাম থাকলে মূসা নবীর নাম থাকবে, কিন্তু বারবার দেখা যায় আহম্মদ। আহম্মদ কার নাম? ওরে আলিফের উপর জবর দিয়া হামিম তালে যোগ করিয়া মুহাম্মদের মিমের তালা খুলরে দিনি গেল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে দিনি গেল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বল। আবুল হারেসা কয়, এই কিতাব নাযিল হইছে আমার নবীর উপরে, নাম থাকলে মূসা নবীর নাম থাকবে, আহম্মদ কে তা তো চিনি না। হিংসা লাগলো। আজকে আপনাদের বাসা বাড়ি মহফিল সভাপতি এলাকার, কি বলেন ঠিক না? অতিথি এলাকার, যদি এখান থেকে চাঁদপুরে কোনো কুমিল্লা লোক আইন সভাপতি বানায় দেয়, এলাকার লোক বলবে কি রাম গেলার যোগ্য লোক কি নাই, বলবে কি বলবে না? আবুল আরেসা মনে হিংসা লাগবে, আহম্মদ নামগুলি কাটতে আরম্ভ করলো। কাটতে কাটতে সর্বশেষ নামটা যখন কেটে ফেললেন, চেহারার দিকে তাকিয়ে দেখেন মানুষ নাই আমার আল্লাহর গজবে, হযরতে আবুল হারেসা গুই সাথে পরিণত হয়ে গেছে, চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আবুল হারেসা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, কোনো ভুল করেছে, অন্যায় করেছে, নিজের থেকে তওবা করা আরম্ভ করলেন। কিন্তু তওবা করতেছে তওবা কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন, জিব্রাইল যাও আমার পয়গম্বর মূসা নবীকে বলো উনি কলেমা দাওয়াত বন্ধ করে যেন হুজুরা শরীফের মধ্যে যায়। মূসা আলাইহিস সালাম জিব্রাইল নামের খবর পাইয়া কলেমা দাওয়াত বন্ধ করে হুজুরা শরীফের মধ্যে আসলেন। আসার পরে দেখে ওনার রুমের ভিতরে বিশাল বড় একটা গুই সাপ পড়ে আছে। মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একখানা লাঠি ছিল, এই লাঠি হলো আঞ্জির গাছের ডাল, জান্নাতি গাছের ডাল, যে লাঠি আমার আল্লাহ
পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন এই লাঠি। আস্তে আস্তে মুসা নবীর শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালামের কাছে আসে। শুআইব আলাইহিস সালামের মেয়ে যখন মুসা আলাইহিস সালাম বিয়ে করে, দেখে বলে জামাই বাবা যে যাওয়ার মতো কিছু নাই, যৌতুক হিসাবে লাঠি দ্বারা তোমার উপহার দিলাম। সুবহানাল্লাহ, বলে বল সুবহানাল্লাহ। যৌতুক দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত মানে উপহার। যৌতুক মানে কি? উপহার। উপহার দেওয়া সুন্নত, নেওয়া কি? সুন্নত। কিন্তু চায়া নেওয়া কি? শোয়েব আলাইহিস সালাম বললেন বাবা আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমার মেয়ে বিয়ে করছে, একটা লাঠি আছে পুরান লাঠি দিয়ে দিলাম, মুসা নবী নিয়ে কি লাভ হবে? বাংলাদেশের মুসলমান বিশেষ করে বাংলাদেশের মৌলবি আমার নবীরে ছিল না, কিন্তু লাঠি আমার নবীরে ছিল। সুবহানাল্লাহ, লাঠির কাহিনী বলতে গেলে সময় লাগবে। মুসা আলাইহিস সালাম রাখবা হুজুর লাঠি দিয়ে কি হবে? শোয়েব আলাইহিস সালাম বললেন বাবা এই লাঠি যখন শত্রুর সামনে ছেড়ে দিবি লাঠি সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই লাঠি যখন তুমি উপরের দিকে ধরবে যতটুকু লম্বা হবে বল তত লম্বা হবে, যখন লাঠিকে অন্ধকার রাতে ধরবে টর্চ লাইটের মতো আলো দিবে। সুবহানাল্লাহ, লাঠির গুণ আছে রে। মুসা আলাইহিস সালামের লাঠি, তিনি প্রত্যেক দিন জৈতুনের তেল লেখা শিওরে রাখতেন। দুঃখের বিষয় প্রতিদিন সোমবারে, প্রতি সোমবারে দিবাগত রাত্রে লাঠি কই যেন যায় আবার ফজরের নামাজে চাই না আসে। আমার বলা হয় হযরত মূসা আলাইহিস সালাম এই লাঠিকে শক্ত করে ঘরে বসে আছেন। আজকে দেখি লাঠি কই যায়, রাত্র যখন গভীর হয়ে যায় আজকে গাছের ডাল মরা শুকনা লাঠি মূসা আলাইহিস সালামকে নিয়ে আকাশের মধ্যে উঠতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বলে লাঠি রে আমাকে নামায় দাও, এখান থেকে পড়লেই তো মরে যাব। লাঠি মানুষের মতো কথা বলে মুসা নবী, ঈমান শক্ত করেন পড়লেই মরবেন না, এক সেকেন্ড হায়াত থাকতে মানুষ মারা যায় না। ঠিক কিনা? খেয়াল করেন মরা গাছের ঢাল মানুষের মতো কথা বলে। মুসা আলাইহিস সালাম লাঠি রে আমার ভয় লাগে আমার নামায় রে। লাঠি বলতেছে হুজুর আপনি সন্দেহ করেছেন, প্রতি সোমবার আমি কোথায় যাই আমার নিয়ে ছিল আপনাকে ওই জায়গাটা দেখে আনব। মুসা নবী আমাকে জমিনের মধ্যে নামায় দাও, জমিনের মধ্যে নামায় দিলেন। মুসা আলাইহিস সালাম বলে এখন তুমি বলো প্রতি সোমবারে কই যাও কেন এবার যাও? লাঠি বলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ প্রতি সোমবার চলে যাই মক্কার জমিনে, দুই জায়গার মধ্যে আল্লাহর হাবিব তাসবিহ আনবে কদম মোবারক রাখবে, আমি সেখানে যাইয়া প্রথমে তাওয়াফ করি, সেখান থেকে চলে যাই ইয়াসরিবের জমিনে, তখন তার নাম মদিনা হয় নাই, আমার রসুল হিজরত করার পর তার নাম হয়েছে মদিনা। লাঠি বলে হুজুর তারপরে চলে যাই ইয়াসরিবের জমিনে, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব যেখানে তার রওজা মোবারক হবে আমি সেই জায়গার মধ্যে গিয়ে তাওয়াফ করি, ফজরের নামাজের আগে আপনার কাছে চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুইসাপ না, আপনি আঘাত করিয়েন না, আমি আপনার প্রিয় সাহাবি তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা। মুসা আলাইহিস সালাম বলে বাবা রে তোমাকে দেখে গেলাম ভালো, হুজুর শরীফের মধ্যে দেখে গেলাম ভালো, কিন্তু এখন দেখি গুইসাপ কারণটা কি? হযরত আবুল হারেসা বলে হুজুর আপনি হুজুর শরীফ থেকে চলে যাওয়ার পরে আমি তৌরাত কিতাব পড়তেছিলাম, ওই তৌরাত কিতাবের মধ্যে পৃষ্ঠা উল্টাইলে বারবার দেখি আহাম্মদ। কি দেখি? ধরে বলেন তারও সিলাই পয়দা হইলি মনে তারে কেন চিনিলি না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা, ও তারে কেন চিনিলি না নূরের
আপনি রাসূল বললে কোন গুনাহই হল না, বুঝা কোন গুনাহই হল না। আমার বাবা আর একটা সত্য কথা বললেন, আমরা ওই এলাকায় জুমার মসজিদ আছেন জোরে কন, এই কথাটা বললে কোনো মসজিদে আদম লাগবো নিয়ে না, জোরে বলে জুমার মসজিদ আসছেন সবাই, জুমার মসজিদে একটা নিম্বর তিনটা সিঁড়ি ঠিক আছে কিনা, তাহলে আমাদের এলাকার লোক মিল আছে। কেউ কি বলতে পারবেন যে বলে হুজুর কোন মসজিদ দুইটা নিম্বর আছে, জোরে বলে, অন্তত বলি কথাটা জানি না। এই পৃথিবীর প্রথম মসজিদ, মুসলমানদের প্রথম কাবা, ফিলিস্তিন জেরুজালেম, যার নাম হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর দুই নম্বর মসজিদ বর্তমান কাবা শরীফ, তিন নম্বর মসজিদ হলো মসজিদে নববী। আজও গিয়ে দেখেন ওই মসজিদের ভিতরে ডান পাশে একটা মিম্বর, বাম পাশে আরেকটা মিম্বর, চিল্লায় বলো মারহাবা, কয়টা মিম্বর আছে ধরে বলেন, দুইটা। বাম পাশে যে মিম্বর শরীফ, আল্লাহ হাবিব সেখানে দাঁড়িয়ে সাহাবাগণের উদ্দেশ্যে আলোচনা করতেন, খুতবা করতেন, আর ডান পাশে মিম্বর শরীফ তৈরি করছেন আবু বকর সিদ্দিককে দিয়ে, যিনি আমার নবীর শ্বশুর। তিনি বলেন আবু বকর সিদ্দিক ডান পাশে একটা মিম্বর তৈরি করেন, হুজুর আমি তো মিম্বর তৈরি করছি বাম পাশে একটা, আর একটা কেন বানাবো? আল্লাহ রাসূল বলেন ওই মিম্বর শরীফে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর নামে নাতে রাসূল গাইব, না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নাতে রাসূল গাওয়া এবং শোনা আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, মারহাবা দেন মারহাবা, আর জোরে দেন মারহাবা মারহাবা। আমার বাবারা ভাইরা আর দুইটা মিত্রের যাওয়ার লাগে প্যালেস্টাইন ভূমধ্য সাগরের কিনারায়, হাসান ওলির মাজার আছে প্যালেস্টাইন শহরে ভূমধ্য সাগরের কিনারায়, আল্লাহর একজন ওলির মাজার, লোকটার নাম হলো হযরত সরফুদ্দিন বসরি, ওনার লেখা একটা কবিতা কাফিদায় বর্দা 110 টান বর্তমানে আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ায়, কবিতাটা কয়লাই 110 টান প্যালেস্টাইন শহরে ভূমধ্য সাগরের কিনারায়, যেখানে মাঝে মধ্যে ঢেউ হলে মাজার শরীফের উপর দিয়ে ঢেউ যায় কিন্তু আল্লাহর ওলির মাজারে পানি ঢুকে না, আল্লাহু আকবার বলতেন না, সবাই ঘুমায় গেছে না, না যারা সজাগ তারা হাত তুলে নিল, সজাগ আছে, দুই হাত থাকলে দুই হাত তুললেন, আরে তাকবীর আল্লাহু আকবার, আর এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর এই গাউসিয়াম ইয়া রাসূলুল্লাহ, লিখেছেন কাসিদায় বর্দা, খেয়াল করেন নাতি রাসূল লেখলে কি হয় গাইলে কি হয়, দুইটা মিনিট সময়। আমার বাবারা ভাইয়েরা প্যালেস্টাইন শহরে ওনার বাড়ি, কিন্তু বাতের রোগী, প্যারালাইসিসের রোগী, জনগণ ওনাকে মাঝে মধ্যে বলে সরফুদ্দিন তুমি বারবার নবীর কথা বলো, আল্লাহ নামাজ করো, নবীর লাগে কান্দ, তুমি যে অসুস্থ তোমার নবী কি দেখে না? জবাব দিলেন অসুস্থ না সাফাতাহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার কোন প্রয়োজন আমি নবীর সাহায্য চাই না, আমি ওই দিন নবীর সাহায্য চাই যে দিন নবীকে তারা সাহায্য করার কেউ নাই। ভাইয়ের আমার ওই দিন এসার নামাজের পরে আমার নবীর পাগল সরফুদ্দিন বসরি লেখতেছে মোহাম্মদ সাইয়িদুল কাওনাইনি ওয়াসাকালাইন, লেখতে লেখতে 110 লাইন বিশিষ্ট কবিতা লেখা কলম হাতে নিয়ে ঘুমিয়ে গেছে। রাত্র যখন গভীর রাত্র, ফজরের নামাজের আগে আরেকটা নামাজের সময় হয়, বলুন তো কোন নামাজ? মনটা বুঝে গেছে একটি, বোঝা গেল এই এলাকার জনগণের সাথে তাহাজ্জুদের সম্পর্ক আছে, সুবহানাল্লাহ বলেন পরিচয় করাইতে হয় নাই, আমি যখন দেখলাম রে ওই লোকটার চেহারা মোবারকের আলোতে অন্ধকার ঘরটা আলো হয়ে গেছে, নিশ্চিত বুঝতে পেরেছি তিনি আমার মদিনার কামলেওয়ালা। সর্বদিন বসুরিত
সামনে গেলেন, রহমতের হাত গায়ের মধ্যে গোলায় দিলেন, সাথে সাথে সর্বদিন বছরে বাতের বিমার ভালো হয়ে গেছে। আমি নবী মদিনায় থাকতে পারলাম না, উপহার দেওয়ার জন্য তোমার ঘরে চলে এসেছি। উপহার দিয়ে গেলাম আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ হাবিব থেকে বলে সরফুদ্দিন রে, আজকে ফজরের নামাজ থেকে যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে বেঁচে থাকবা, জামাত তরণ করিও না, জামাত ছাড়িও না, জামাতের সাথে নামাজ আদায় করাবা, জামাতের সাথে নামাজ আদায় করার সুন্নতে মুআক্কাদা। কথা বলেন ঠিক কিনা? এত গুরুত্ব কেন আমার নবী গুরুত্ব কেন দিয়েছেন? আল্লাহর হাবিব বলে উম্মত রে, যদি জামাতের সাথে নামাজ আদায় করো, একটা লোকের সাজদা যদি আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, ওই লোকের উসিলায় আমার আল্লাহ পুরা জামাতটাকে কবুল করে। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে চলে গেলেন, যত সময় একামত হয়ে যায় ইমাম দাঁড়িয়ে গেল, জামাত সাজা হইল, ইমাম সাহেব যখন মুসল্লিদের দিকে ফিরে বসল, এখন দেখতে আল্লাহ সরফুদ্দিন বসুরি মসজিদের মধ্যে বসা, ইমাম থেকে শুরু করে সমস্ত মুসল্লিদের একই প্রশ্ন, ও সরফুদ্দিন তুমি তো বাতের রোগী, তুমি হাঁটতে পারো না, দাঁড়াইতে পারো না, কেমন করে মসজিদের মধ্যে আইলা? দ্বিতীয়ত জানতে চাই, এমন কোন হেকিম এমন কোন ডাক্তার তোমার চিকিৎসা দিয়েছে, অল্প সময়ের মধ্যে তুমি ভালো হয়ে গেলে? সরফুদ্দিন রে, এত সুন্দর রুমাল তোমার গায়ের মধ্যে দেখা যায়, জানতে চাই প্যালেসের শহরে কোন দোকান থেকে তুমি এই রুমাল খরিদ করেছ? সরফুদ্দিন, তোমার গায়ের মধ্যে মেসপা করে গেরার পাওয়া যায়, সত্যি করে বলো তুমি কোন দোকানে আরো আতর ব্যবহার করেছ? সরফুদ্দিন বসুরে কিছুই বলেন না, মাথা নিচের দিকে রেখে দুই চোখের পানি ফালায় কাঁদতেছে। যে লোকটা ছিল ইমাম, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি, দেখে বলে সরফুদ্দিন তুমি যদিও বলো না, কিন্তু আমারে থামায় রাখতে পারবে না, যেই নবী তোমার ঘরের মধ্যে গিয়েছিল, ওই নবী তোমার হুজরা শরীফে যাওয়ার আগে আমি গোলামের সাথেও দেখা করে গেছে। আমার বাবারা ভাইয়েরা, নাতি রসুল লেখলে, নাতি রসুল গাইলে আমার মদিনার নবী খুশি না বেজা? খুশি। ধরে কর খুশি না বেজা? আল্লাহর নাম।